হ্যালো বন্ধুরা যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল তোমাদের কিন্তু মনে রাখবে ফার্স্ট ফেস অনলাইন কাউন্সেলিং কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং যারা চান্স পেয়েছে তোমাদের কিন্তু মনে রাখবে যে জুলাই মাসের চার তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে অর্থাৎ ভর্তির যে পেমেন্ট প্রয়োজন সেটা তোমাদের করতে হবে তুমি সেটা না করো তোমরা কিন্তু সিটটি ক্যান্সেল করে দেওয়া হবে যারা প্রথম রাউন্ডে চান্স পেলে না তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে আবার ছয়ই জুলাই তোমার মনে রাখবে যারা ফার্স্ট রাউন্ডে পেয়েছে যারা অটো আপগ্রেশন করেছে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে ছয়ই জুলাই তুমি মনে রাখবে যারা অটো আপগ্রেশন করেছে অর্থাৎ তারা কিন্তু যদি সেকেন্ড রাউন্ডে গিয়ে চান্স পেয়ে যায় তাহলে তার কিন্তু এই প্রথম রাউন্ডের যে পেয়েছিলো সেই কলেজটা সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে অতএব তাকে কিন্তু আর নতুন করে পেমেন্ট করতে হবে না তো বন্ধুরা মনে রাখবে যারা ফার্স্ট রাউন্ড চান্স পেয়েছ তোমাদের কিন্তু যারা ফাইনাল অ্যালটমেন্ট নিয়েছ অর্থাৎ যারা অটো আপগ্রেশন করনি তোমাদের কিন্তু কলেজ থেকে ফোন করা হবে এবং তোমাদের বলা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তখন তোমরা কিন্তু মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট এছাড়া তোমাদের কিন্তু আধার কার্ড এছাড়াও ব্যাংকের পাসবুক এছাড়াও চার কপি ফটো এবং মেডিকেল সার্টিফিকেট এবং অ্যান্টি রাইকিং সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে মনে রাখবে তোমাদের কিন্তু সব কিছু দু কপি করে জেরক্স লাগছে এবং যারা ভোকেশনাল ক্যাটাগরিতে চান্স পেয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ভোকেশনালের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং যারা ইডব্লিউএস কোটা এস চান্স পেয়েছো তোমাদের কিন্তু অবশ্যই এই কোটার সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তো বন্ধুরা যারা দু হাজার তেইশ সালে আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু কোনো কারণে তোমরা আইটিআইতে করো করোনি বা তোমরা ছেড়ে দিয়েছ তোমরা যদি এইবার চান্স পেয়ে থাকো তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় তোমাদের ডিস্টার সার্টিফিকেট দেখাতে হবে অর্থাৎ যাদের মাধ্যমিকের মার্কশিটের পেছনে সেই কলেজ থেকে স্টাম্প করে দিয়েছিল তা কিন্তু অবশ্যই ডিস্টার সার্টিফিকেট আনতে হবে সেই কলেজ থেকে তা না হলে তাকে কিন্তু অ্যাডমিশন থেকে বাদ দেওয়া হবে তোমরা মনে রাখবে যারা ছয় জুলাই চান্স পাবে না তাদের কিন্তু এরপরে আবার কাউন্সিলিং রয়েছে বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত তোমাদের মনে রাখবে তোমাদের কিন্তু এই সময়ের মধ্যে তোমাকে আবার নতুন করে আবার কাউন্সেলিং করতে হবে অর্থাৎ যদি ছ তারিখে রেজাল্ট দেওয়ার পরে অর্থাৎ কাউন্সিলিং হবার পরে যে সমস্ত কলেজের সিট থাকবে সেই সমস্ত সিটগুলো নিয়ে কিন্তু কাউন্সেলিং হবে কিন্তু এই সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সিলিং অর্থ আমাদের কিন্তু এই বারো থেকে আঠারো তারিখের মধ্যে তোমাকে আবার নতুন করে কলেজ চয়েস ফিলিং করতে হবে বন্ধুরা সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সিলিং রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে বাইশে জুলাই এবং তোমার মনে রাখবে যে থার্ড রাউন্ডের কাউন্সেলিং হওয়ার পরে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা ভিটিসি কোটা এবং ওমেন কোটা সিট থাকছে না অর্থাৎ সেই সিটগুলো কিন্তু পূরণ করা হবে মেল ক্যাটাগরির মধ্যে এবং জেনারেল ক্যাটাগরির মধ্যে তো বন্ধুরা যারা চান্স পেলে না তোমরা কিন্তু চিন্তা করবে না মনে রাখবে যে সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু অনেক সিট থাকবে অর্থাৎ সেখানে তোমাদের কিন্তু চান্স দেওয়ার পরিমাণ অনেকটাই থাকবে তো বন্ধুরা অনেকেই কিন্তু আইএমসি কোটায় চান্স পেয়েছে বা অনেকে পেয়েছে কিন্তু ম্যানেজমেন্ট কোটা অর্থাৎ এমএম কিউ কোটা সে চান্স পেয়েছে তো বন্ধুরা তাদের কিন্তু এখন পেমেন্ট করতে হচ্ছে পেমেন্ট না করলে তারা কিন্তু অটো অপারেশন করা অপশন পাচ্ছে না কলেজ থেকে বলা হচ্ছে তোমাদের কিন্তু এক মাসের টাকা অ্যাডভান্স পে করতে হবে এটা কিন্তু বলা হচ্ছে পিটিপি কলেজগুলো থেকে দুশো ত্রিশ টাকা পেমেন্ট করার পরে দেখাচ্ছে যে কন্ট্যাক্ট ইয়োর কলেজ তো মনে রাখবে যে যারা আইএমসিতে চান্স পেয়েছো এবং যারা এম কিউতে চান্স পেয়েছো তোমরা যদি ভর্তি না হয়ে থাকো এই কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু মনে রাখবে যে ছয়ই জুলাই যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে সেকেন্ড ফেজ কাউন্সিলিং রেজাল্ট তুমি কিন্তু সেখানে আর তোমাকে রেজাল্ট দেখতে পারবে না তোমাকে কিন্তু সেই কাউন্সিলিং থেকে তোমাকে বাদ দেওয়া হবে তুমি কিন্তু একেবারে মনে রাখবে যে যারা আইএমসিতে চান্স পেয়েছ কিন্তু ভর্তি হলে না বা যারা এম কিউতে চান্স পেয়েছে ভর্তি হলে না তোমরা কিন্তু চাইলে বারো তারিখ থেকে তোমরা কিন্তু আবার নতুন করে কাউন্সিলিং করতে পারবে কোনো রকম সমস্যা হবে না তোমরা মনে রাখবে যে যারা আইটিআইতে ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু পেমেন্ট করছে না অর্থাৎ ফর্টি পার্সেন্ট কিন্তু পেমেন্ট করছে আর অনেকে কিন্তু পেমেন্ট করছে না দেখা গেছে এরকম অনেকে আছে যারা কিন্তু পলিটেকনিকে ভর্তি হবে বা তারা চান্স পাবে তারা কিন্তু আইটিআইটা করবে না তারা কিন্তু জেসপোতে ভর্তি হবে তো বন্ধুত্ব মনে রাখবে যে সেকেন্ড কাউন্সিলিং তোমাদের কিন্তু অনেক সিট খালি থাকবে অর্থাৎ যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অটোপ্রেশন করবে তোমরা কিন্তু অবশ্যই এইট্টি পারসেন্ট চান্স পেতে পারো এবং যারা ফার্স্ট কোনো কোনোরকম চান্স পাওনি তোমাদেরও কিন্তু চান্স থাকবে সেকেন্ড কাউন্সিলিং অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু যাদের র্যাঙ্ক রয়েছে কুড়ি হাজারের মধ্যে কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্স পাওনি তোমাদের কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ে হওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে কারণ তোমাদের কিন্তু সিট অনেক খালি রয়েছে অর্থাৎ অনেকই চান্স পেয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অ্যাডমিশনের জন্য পেমেন্ট করেনি অর্থাৎ যদি পেমেন্ট না করে থাকে তারা কিন্তু তাদের কিন্তু সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা মনে রাখবে যে ফিটার ট্রেডে এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু সবথেকে হাই কাট গেছে অনেক কলেজগুলোতে যারা এই ট্রেডগুলোতে চান্স পায় অর্থাৎ ফিটারে ইলেকট্রিশিয়ান যারা চান্স পায় তারা কিন্তু ক্লাস শুরু করার পরে ওয়ার্কশপের কাজ থেকে তারা কিন্তু ছেড়ে দেয় সেই সিটগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে পূরণ করা হয় যারা এই কাউন্সেলিংগুলোতে চান্স পাবে না তোমরা কিন্তু চিন্তা করবে না তোমার মনে রাখবে আইটিআই কাউন্সেলিং কিন্তু অনেক দিন পর্যন্ত হবে অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই আপডেট রাখবে তোমরা কিন্তু সেই আপডেট পেয়ে তোমরা কলেজে গিয়ে কাউন্সেলিং করবে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট চান্স পেয়ে যাবে আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন কারণ আইটিআই বিষয়ে সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ